ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের জন্ম সম্পর্কে ইতিহাসে যেটা পাওয়া যায়, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম ঐতিহাসিকদের দাবি অনুযায়ী এখন থেকে নে 5000 বছর পূর্বে, ঐতিহাসিকদের দাবি অনুযায়ী এখন থেকে নে 5000 বছর পূর্বে। আর পবিত্র কোরআনে যেটা আমরা আন্দাজ করতে পারি, সময় নির্ধারণ না করলেও আন্দাজ করতে পারি যে যেহেতু ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম সকল নবীর পিতা ছিলেন, সুতরাং তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আগের, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার 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 দাদা ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামের আগের, এবং এই দীর্ঘ মধ্যখানে দাউদ, সুলাইমান, মুসা, হারুন, ঈসা, যত নবী আল্লাহ সুবহানাহু তাআলা প্রেরণ করেছেন তাদের সকলের আগের ইউসুফ, ইসহাক, ইয়াকুব, তাদের সকলের আগে হচ্ছেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম। তথা বহুদিন, দীর্ঘদিন আগে তিনি পৃথিবীতে এসেছিলেন, ঐতিহাসিকদের দাবি অনুযায়ী 5000 বছর পূর্বে। কোন শহরে তার জন্ম হয়েছিল? ইরাকের বাবেল, যেটা বর্তমানে বাগদাদ নগরীর অন্তর্ভুক্ত, তথা ইরাকের রাজধানী বাগদাদে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের জন্ম হয়েছিল। কোন পরিবারে জন্ম হয়েছিল? ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের বাবা আজর ছিলেন তৎকালীন শাসক বাদশাহ নমরুদের মন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য এবং বিশাল দায়িত্বশীল। তো তৎকালীন কাফের বাদশার মন্ত্রী পরিষদের সদস্য আজরের ঘরে, মূর্তি পূজক আজরের ঘরে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের জন্ম হয়।